আচ্ছা, আজ এই যে এই ভিডিওটা তোর আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ সংক্রান্ত। অ্যাকচুয়ালি দুটো ভিডিও আমি পরপরই শ্যুট করছি, কিন্তু মানে অত লেন্দি হওয়ার কারণে ওটাকে আমি দুটো আলাদা আলাদা ভিডিওতে কনভার্ট করে নিলাম যাতে সুবিধা হয়। এবার আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ তোদের আমি এর আগের ভিডিওটাতেই বলছিলাম যে আইনস্টাইন এটার ব্যাখ্যা দিতে পেরেছিলেন উইথ দ্য হেল্প অফ কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিয়ে তিনি এটা ব্যাখ্যা দিয়েছিলেন এবং সেই জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অ্যাকচুয়ালি আইনস্টাইনের রিলেটিভিটি নিয়ে তো মানে বিশাল চর্চা আছে, কিন্তু উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে ব্যাখ্যা করার জন্য। তো এই যে আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ, মানে আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট মানে আলোকতড়িৎ ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য কতগুলো স্বীকার্য ধরে নিয়েছিলেন, ঠিক আছে? প্রথম স্বীকার্যটা হচ্ছে এই যে আলো, সেই আলোগুলো হয় আলোগুলো হচ্ছে ফোটন কণার সমষ্টি, এবং ধাতব পৃষ্ঠে আলো আপাতনের জন্য আলো আপাতিত হওয়া মানে হচ্ছে ফোটন কণা আপাতিত হওয়া, এবং সেই যে ফোটন কণাগুলো আপাতিত হয় সেই ফোটনের প্রত্যেকটা ফোটনের এনার্জি সমান হচ্ছে E=hν, মানে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থটটাকেই তিনি আবার এটাতে প্রতিষ্ঠা করেছিলেন, E=hν এই সমীকরণটা। এটা ধরে নিয়েছিলেন প্রত্যেকটা ফোটনের এনার্জি হচ্ছে hν, যেখানে নিউ হচ্ছে ওই স্পেসিফিক আলোর কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, E=hν। 2 নম্বর তার যে স্বীকার্য, অর্থাৎ তিনি যেগুলো ধরে নিয়েছিলেন মানে যেগুলো বলেছিলেন যে এইগুলো হচ্ছে ঠিক, তার উপর ভিত্তি করে এই সমস্ত জিনিস এই ব্যাপারগুলো ঘটনাটা ঘটে। ধাতুর সঙ্গে ধাতুর উপর যখন আলো এসে পড়ে, আলো এসে পড়া মানে হচ্ছে ধাতুর কোনো একটা ধাতব পৃষ্ঠ, ধরে এটা ধাতব পৃষ্ঠ, এর উপর যদি আলো এসে পড়ে তার মানেটা কি? অ্যাকচুয়ালি কি, এই পরমাণুর উপর আলো এসে পড়ে, পরমাণুর উপর আলো এসে পড়া মানে উনি ধরে নিলেন যে এখানে ফোটন এসে পড়ে, ফোটন কণা এসে পড়ে, এবং সেই ফোটনগুলো ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এই ইলেকট্রনগুলো ফোটনের সঙ্গে ফোটনগুলো ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ ঘটায়, এবং সংঘর্ষগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফল দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে ধর এই ফোটনগুলো, এটা এর আগেও আমি বলেছি, ফোটনগুলো এনার্জিটা, ফোটনের যে এনার্জিটা সেটা ইলেকট্রন পুরোপুরি অ্যাবজর্ব করলো, দিয়ে ইলেকট্রনটা বেরিয়ে গেল, এটা একটা কেস, কেস ওয়ান ধর। আর একটা কেস হতে পারে এই যে ফোটন এর উপর ইলেকট্রনের উপর পড়লো, ঠিক আছে, এই ইলেকট্রন কোনো এনার্জি অ্যাবজর্ব করলো না, যদি এই আলোর ফোটনের যে কম্পাঙ্ক, এই আলোর যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্কের চেয়ে কম হয়, তাহলে এই ইলেকট্রন ওই ফোটনকে অ্যাবজর্বই করবে না, ওই ফোটনের এনার্জিটাকে নেবেই না, সে কী করবে, সে আবার ওই ফোটনটাকে রিফ্লেক্ট ব্যাক করে দেবে, এলো গেল, এরকম ব্যাপারটা ঘটবে, মানে এনার্জিটাকে অ্যাবজর্ব করবে না। এই দু ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে আলোকতড়িৎ ঘটনা ঘটতে গেলে এই ঘটনাটা ঘটা আবশ্যিক, মানে এই যে আলো, এই যে আলো পড়ছে তার যে ফোটনের এনার্জি, সেটা ফোটনের যে কম্পাঙ্ক সেটা প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কের চেয়ে বেশি হতেই হবে, তা নাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। আর যদি পড়েও না ঘটে, তার মানে বুঝতে হবে যে এই ধাতুর যে সূচনা কম্পাঙ্ক আছে এই আলোর কম্পাঙ্ক তার থেকে কম। 3 নম্বর হচ্ছে এই কোনো একটা ধাতুর ওপর যখন ধর ফোটন পড়লো, এই ফোটন এসে পড়লো, এখানে ধর একটা ইলেকট্রন মানে পরমাণু আছে, পরমাণুর মধ্যে ফোটনটা গেল, পরমাণুর মধ্যে ফোটনটা গিয়ে ধর পরমাণুর মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস, বাইরে ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন, এবার ধর সাপোজ এই ইলেকট্রনটার সঙ্গে এই ফোটনটা কোলিশন করলো, ঠিক আছে, এবার এই যে ইলেকট্রনটা আছে সে বাউন্ড টু মানে সে আবদ্ধ এই বন্ধন শক্তির দ্বারা, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, স্থিতারিক আকর্ষণ বল আছে, একটা স্থিতিশক্তি আছে, তো সেই জন্য আবদ্ধ হয়ে আছে,
এবার ফোটনটাকে কিন্তু এই ইলেকট্রনটাকে যদি বার করে আনতে হয় তাহলে এই যে এনার্জি দ্বারা এর সঙ্গে বাউন্ড হয়ে আছে তার সমান বা তার থেকে বেশি এনার্জি দিতে হবে, মাথায় রাখবি, তার সমান বা তার থেকে বেশি এনার্জি যেতে হবে এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের কাছে যে এনার্জি দিয়ে দায়বদ্ধ আছে। মানে ব্যাপারটা এরকম খুব সিম্পল, ধর তুই একটা ব্যাংক লোন নিয়ে তুই বাড়ি করেছিস, ঠিক আছে, এবার তুই যদি ওই বাড়িটা কিনতে তুই যদি বাড়িটা বিক্রি করতে চাস তাহলে যে কিনবে তার ঘাড়ে ওই লোনটা চেপে যাবে, ঠিক আছে। এবার তুই যদি তার ঘাড়ে লোনটা না চাপাতে চাস তাহলে ব্যাংকের লোন তোকে শোধ করে দিয়ে তারপরে তোকে বিক্রি করতে হবে, ব্যাপারটা ঠিক এরকম। তাহলে এখানে ফোটনটা এসে পড়লো, ইলেকট্রনটা একে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে বেরিয়ে গেল। যদি মানে কন্ডিশনটা ঠিকঠাক হয়, সূচনা কম্পাঙ্কের চেয়ে আলোর যে কম্পাঙ্ক, আপাতিত আলোর কম্পাঙ্ক বেশি হয়, তাহলে এই ঘটনাটা ঘটবে। এইবার দেখ, এই যে ফোটনটা, এই ফোটনটার এনার্জি এমন হতে পারে যে এর যে বাউন্ড করা এনার্জি যেটা একে শোধ করে দিতে হবে তার থেকেও এর বেশি এনার্জি আছে, মানে অনেক বেশি এনার্জি ওর আছে। অর্থাৎ ফোটনটা যদি এমন এনার্জি দেয় যে ইলেকট্রনের ওভারঅল এনার্জি, আগের যে এনার্জি, এটা যেহেতু আবদ্ধ আছে এই ইলেকট্রনের এনার্জি নেগেটিভ হবে, কোনো সন্দেহ নেই। এবার একে একে এনার্জি দিয়ে ফোটনটা এই ইলেকট্রনকে এনার্জি দিয়ে যদি ওর এনার্জি জিরো করে দিতে পারে, কার এনার্জি না, ইলেকট্রনের এনার্জি শূন্য করে দিতে পারে, তার মানে দ্যাট ইলেকট্রন ইজ ফ্রি, ও হচ্ছে ফ্রি, মুক্ত ইলেকট্রন, মানে বেরিয়ে যাবে। এবার দেখা যাচ্ছে ফোটনের এনার্জি একে একে এখান থেকে বার করার জন্য এ যে শক্তি দ্বারা আবদ্ধ তার থেকে অনেক বেশি এনার্জি একে দিল। ধর সাপোজ, ধর এই ইলেকট্রনটা আমি তর্কের খাতিরে বললাম, ধর 5 eV দ্বারা আবদ্ধ আছে, এটা -5 eV এর। এবার যে ফোটনটা ধাক্কা মারছে তার এনার্জি হচ্ছে 10 eV, এই ফোটনটার এনার্জি কত? 10 eV। এই ইলেকট্রনটা আবদ্ধ আছে কত? -5 eV। তাহলে এ তো 10 eV একে দিয়েছে, -5 eV দিয়ে একে ধার মিটিয়ে দিল, তাহলে এই যে ইলেকট্রনটা বেরিয়ে এলো এর এনার্জি কত থাকবে? 5 eV থাকবে। এটাই হচ্ছে ব্যাপার। তার মানে এবার এই যে নিউক্লিয়াসের আকর্ষণকে উপেক্ষা করে বাইরে নিয়ে আসতে যে পরিমাণ এনার্জি লাগবে, এই ফোটন যে পরিমাণ, বা যে এনি হাও তুই এক্ষেত্রে না হয় আলোক তড়িৎ ক্রিয়া বলে ফোটন বলছিস, অন্য ক্ষেত্রে হিট টিট যারা হিটের প্রতি সংবেদনশীল তারা যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা আলোক তড়িৎ ক্রিয়া ঘটনা হবে না, সেটা তাপ তড়িৎ ক্রিয়া হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রন বেরিয়ে আসতে পারে। তাহলে এ যে একে বার করে নিয়ে আসতে হবে নিউক্লিয়াসের আকর্ষণ সীমাকে উপেক্ষা করে, এই ইলেকট্রনকে বার করে নিয়ে আসতে যে পরিমাণ এনার্জি লাগে সেই এনার্জিটাকে বলে কার্য অপেক্ষক, মানে ধর W0। তার মানে তুই একটা ইলেকট্রনকে যদি বার করে নিয়ে যাস তোকে W0 এনার্জি, W0 পরিমাণ এনার্জি তোকে দিতেই হবে। তারপরে যেটা পড়ে থাকবে সেই এনার্জি নিয়ে ছুটবে, খুব সিম্পল ব্যাপার। তাহলে প্রথমে এই W0 এনার্জি, এই ফোটন যে পরিমাণ এনার্জি একে দেবে তার মধ্যে W0 এনার্জি এ হারিয়ে ফেলবে ওই এরা আকর্ষণ সীমাকে উপেক্ষা করে আসতে গিয়ে, বাদ বাকি যে এনার্জিটা থাকবে সেই এনার্জি নিয়ে ও যদি ছুটাছুটি করবে, যদি থাকে, যদি না থাকে এসে ভ্যাগাবন্ড হয়ে যাবে, বেরিয়ে পড়বে, বেরিয়ে শূন্য এনার্জি হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, তুই দিচ্ছিস কত এইচ নিউ ফোটনের এনার্জি, ফোটন এনার্জি কাকে দিলি? ইলেকট্রনকে দিলি। ইলেকট্রন বেরিয়ে আসার জন্য কী পরিমাণ এনার্জি ওকে ক্ষয় করতে হবে? W0। W0কে বলা হয় ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক, মানে কার্য অপেক্ষক, এটা দিয়ে দিল। এবার বাদ বাকি যে এটা কাকে দিয়েছিস? ইলেকট্রনকে, ইলেকট্রনকে দিয়েছিস, কে দিয়েছে? ফোটন দিয়েছে, ইলেকট্রনকে ফোটন দিয়েছে এই পরিমাণ এনার্জি। W0 পরিমাণ এনার্জি এর আকর্ষণ সীমাকে ত্যাগ করতে হলে ওই W0 পরিমাণ এনার্জি ওর ক্ষয় হয়ে যাবে, খরচা হয়ে যাবে, তো সেটা ও খরচা করে ফেলেছে। বাদ বাকি যে এনার্জিটা থাকবে সেই এনার্জি নিয়ে ও ছুটবে, সেই এনার্জি, সেই ম্যাক্সিমাম এনার্জি নিয়ে ও ছুটবে। এবার যদি ই, সেটাকেই বলা হবে ই ম্যাক্সিমা, তাহলে ই ম্যাক্সিমাম সমান কী হবে? H nu - W0। প্রত্যেকটা, এবার আমি দেখবি প্রথম দিন বলেছিলাম প্রত্যেকটা, তোর মনে হতে পারে যে একই ইলেকট্রনে একই ধাতুর শেষ কক্ষের ইলেকট্রন বেরোচ্ছে,
সবাইকার এনার্জি, সবাইকার এনার্জি তো একই হবে এই এই এইখানে থাকা পরপর পড়ানো, কিন্তু এটা হয় না। এটা এনার্জি ব্যান্ড থিওরি যখন পড়াবো, তখন বলেছি যে বলবো এর পরের চ্যাপ্টারে, আমরা যখন পড়বো এর পরের চ্যাপ্টারে নয় অর্ধপূর্বে ইলেকট্রনিক্স যখন পড়বো, তখন ওটা আমি বলবো যে শেষ কক্ষের প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি এক্স্যাক্টলি এক হয় না, একটা রেঞ্জের মধ্যে থাকে, যে কারণে এই এনার্জির পার্থক্য চলে আসে। এবার ছোটো ছোটো পার্থক্য মানে অনেক পার্থক্য তৈরি হয়ে যায়। তাহলে ইম্যাক্স সমান দাঁড়ালো এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। কোনো একটা সার্টেন মানে নিশ্চিত একটা ফ্রিকোয়েন্সির আলো কোনো একটা ধাতুর উপর ফেললি, সেই ধাতুর কার্য অপেক্ষা যদি ডব্লিউ জিরো হয়, তাহলে এইচ নিউ পরিমাণে এনার্জি তোকে দিয়েছিস, ডব্লিউ জিরো পরিমাণে এনার্জি এই নিউক্লিয়াসের আকর্ষণ উপেক্ষা করতে মানে ওই কাটাছেঁড়া করতে লেগে গেছে, তাহলে যে পরিমাণে এনার্জি এক্সেস থাকবে সেটা নিয়ে ও ছুটবে, মানে একটা প্লাস 5 জিবি মানে। তাহলে ইম্যাক্স সমান হবে এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। ইম্যাক্স মানে কি? ইম্যাক্স মানে হচ্ছে হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার। এম মানে ম্যাস অফ ইলেকট্রন, এটা কিন্তু ম্যাস অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, যে কী লিখতে পারি, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। অর্থাৎ খুব সিম্পল ফিজিক্স, এইচ নিউ তুই এনার্জি ইনভেস্ট করেছিস, ইলেকট্রনকে দিয়েছিস, ইলেকট্রন ওই এনার্জির ডব্লিউ জিরো অংশ নিউক্লিয়াসের আকর্ষণ সীমাকে মানে লঙ্ঘন করতে ওর খরচা হয়ে গেছে, বাদ বাকি যেটা থাকবে সেইটা নিয়ে ও ছোটাফাটে করবে, ছটফট করবে, মানে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার হবে সেটাই, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার হবে সেটাই। এবার ধর আমরা আবার একটা জিনিস পড়েছিলাম, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান হচ্ছে ইভিএস। ভিএস মানে কি পড়েছিলাম? স্টপিং পোটেন্সিয়াল। কি পড়েছিলাম? স্টপিং পোটেন্সিয়াল। তাহলে এবার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ইভিএস সমান দেখ দাঁড়ালো এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো, কারণ এইটা তো আমরা পেয়েছি এর আগে, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ারের জায়গায় ইভিএস বসিয়ে দিলাম, তাহলে ইভিএস সমান এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। অর্থাৎ এখান থেকে আমরা কী বুঝতে পারছি, দেখ আলো যত তীব্রই হোক, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যত তীব্রই হোক, মানে তীব্রতা তুই যদি বাড়াসো, সেক্ষেত্রে তীব্রতা বাড়ালেও এই যে ব্যাপারটা আমরা দেখেছি, আর তীব্রতা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ফোটন সংখ্যা বৃদ্ধি পায়। তীব্রতা বাড়া মানে কি? ফোটন সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু দেখ এখানে গতিশক্তির উপর তার কোনো প্রভাব নেই, কারণ গতিশক্তি দেখ নিউয়ের উপর ডিপেন্ডেন্ট, নিউ যদি বাড়াস তাহলে স্টপিং পোটেন্সিয়াল বাড়বে। এবার দেখ সেটা আমরা এর আগে একটা গ্রাফ এঁকেছিলাম, তোদের মনে আছে কি না জানি না, এটা এঁকেছিলাম, এটা বলেছিলাম ভি রেড, ভিএস রেড, ভিএস ব্লু। দেখ কেন বলেছিলাম, এই যে ভিএস ব্লু, ব্লুর হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি, কম্পাঙ্ক বেশি, বেশি এনার্জি, লোকের থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে, বেশি শক্তি প্রয়োগ করতে হবে বিরোধী, সেই জন্য ওর যে স্টপিং পোটেন্সিয়াল সেটা বেশি। রেডের এনার্জি কম, রেড ফোটনের এনার্জি কম, রেডের এনার্জি কম বলা হলো রেড ফোটনের, কারণ ওর নিউয়ের মান কম, তাহলে ওর স্টপিং পোটেন্সিয়াল কম হবে। তাহলে তীব্রতার উপরে এখানে কোনো কিন্তু সঙ্গ নেই, তীব্রতা বাড়ালে কিন্তু তুই স্টপিং পোটেন্সিয়াল সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা, ঠিক আছে? আমরা যেটা কোয়ান্টাম আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা এটা লিখি, আমরা কিন্তু দেখ ওয়েভ থিওরি ব্যবহার করে, মানে ক্লাসিক্যাল ফিজিক্স ব্যবহার করে আমরা কিন্তু আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দিতে পারিনি, ব্যাখ্যা আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা কোয়ান্টাম, কোয়ান্টাম মেকানিক্যালি, কোয়ান্টাম মেকানিক্যালভাবে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা। দেখ প্রথম ব্যাখ্যা হচ্ছে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, ভি ম্যাক্স স্কোয়ার সমান হচ্ছে এইচ নিউ বা ডব্লিউ জিরো। তাহলে এখানে দেখ হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার হচ্ছে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এটা কার উপর ডিপেন্ড করে? ডব্লিউ জিরো মানে হচ্ছে কার্য অপেক্ষক,
ওটা ধাতুর বৈশিষ্ট্য, অর্থাৎ ধাতুর মধ্যে, ধাতুর কোনো একটা পরমাণুর মধ্যে থাকা সবচেয়ে লুজলি যে ইলেকট্রন, তাকে বার করে আনতে যে পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে W0। এটাতে তোর কোনো হাত নেই, তুই কিচ্ছু করতে পারবি না, ওটা ধাতুর প্রপার্টি। এবার এইটা কিন্তু দেখ, এই যে নিউটা, এই যে আলো ফেলাটা, এটা তোর 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 এটা হাতে আছে। তুই যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিস, মানে ধর লাল আলোর জায়গায় সবুজ আলো, সবুজ আলোর জায়গায় নীল আলো তুই ফেলতে থাকিস, তাহলে ফ্রিকোয়েন্সি তুই বাড়াতে থাকবি, কারণ লালের চেয়ে সবুজের ফ্রিকোয়েন্সি বেশি, আবার সবুজের চেয়ে নীলের ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে সেই ক্ষেত্রে দেখ, Hα mv² বেড়ে যাবে। তার মানে কি, যত বেশি শক্তিসম্পন্ন ফোটন, এই জিনিস মানে কি, এই এইচ নিউটা হচ্ছে ফোটনের এনার্জি। তাহলে ফোটনের এনার্জি তুই যত বাড়াতে পারবি, ফোটনের এনার্জি যত বাড়াতে পারবি, তত কিন্তু এই যে ইলেকট্রনগুলোর গতিশক্তি তত বাড়াতে পারবি। এবং বাস্তবে তাই হয়, কারণ ফোটনের এনার্জি, তীব্রতা তুই যাই করিস, তীব্রতা বাড়ালে কিন্তু ফোটনের মানে ইলেকট্রনগুলোর গতিশক্তি বাড়ে না। এর আগেরটাই বলছিলাম, এখানে দেখ ইকুয়েশনও তাই বলছে। তাহলে ব্যাখ্যা হয়ে গেল প্রথম ব্যাখ্যা, যে হ্যাঁ সত্যি আলোক তড়িৎ ক্রিয়া কোয়ান্টাম মেকানিক্যালি এটা স্যাটিসফাই করছে। তীব্রতা বাড়ানো মানে কি, তীব্রতা বাড়ানো মানে এই অ্যাম্পলিচিউড বাড়ানো, অ্যাম্পলিচিউড বাড়ালে কিছুই হয় না, অ্যাম্পলিচিউডের সঙ্গে এর কোনো সঙ্গই নেই, মানে সর্বোচ্চ গতিশক্তির কোনো সঙ্গ নেই। তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। প্রারম্ভ কম্পাঙ্ক মানে কি, প্রারম্ভ কম্পাঙ্ক মানে সবথেকে কম কম্পাঙ্ক, সব থেকে কম কম্পাঙ্ক যাতে আলোক তড়িৎ ক্রিয়া ঘটনাটা ঘটবে। তার মানে কি, সেই অবস্থায় যে ইলেকট্রনটা বেরিয়ে আসবে, আমি তোদেরকে বলেছিলাম দেখ মনে করার চেষ্টা কর, যে ধর এখানে ফোটন পড়লো মানে আলো পড়লো, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে এলো, ইলেকট্রন এমিট হলো, এমিট হলো মানে এমিট কেমন হতে পারে, ধর এখানে এ হচ্ছে -5 eV এনার্জি দ্বারা এই ইলেকট্রনটা বাউন্ড। এবার যে ফোটনটা ধাক্কা মারছে সেটা হচ্ছে +5 eV, এর এনার্জি কত, 5 eV। তাহলে এবারে ইলেকট্রনটা তো টোটাল এনার্জি কত হলো, জিরো। জিরো মানে কিন্তু ফ্রি, জিরো মানে ফ্রি হওয়া মানে কি, মানে ওই ইলেকট্রনটা বাউন্ড নয়, অর্থাৎ ইলেকট্রনটা আবদ্ধ নয়, এইটাই হচ্ছে এনাফ। তাহলে ইলেকট্রনটা যদি আবদ্ধ না হয়, তার মানে জাস্ট বেরিয়ে চলে আসবে, মানে ভ্যাগাবন্ড, মানে বেরিয়ে পড়েছে কিন্তু সঙ্গে কিছু নেই, তাহলে সেই অবস্থায় কী হবে, Hα mv² সমান Hν - W0। তাহলে যদি জাস্ট বেরিয়ে পড়ে, তাহলে এই টার্মটা কোনো ভেলোসিটি নেই, মানে বেরিয়ে পড়েছে, জাস্ট এনার্জিটা পেয়েছে, বেরিয়ে পড়েছে এক্সাইটেড হয়ে। ও দেখেছে যে সেই প্রথম সেকেন্ড দিনের যে ভিডিওটা, ওখানে মানে আমি দেখি বলেছিলাম যে অ্যাপারেন্টলি যেন মনে হয় যেন ইলেকট্রনের বোধ হয় খুব বুদ্ধিমত্তা আছে, তো ওরা ওই ফোটনটাকে দেখেছে, হ্যাঁ যে আমাকে, যে আমি যে ওয়াক, আমার যে ওয়াক ফাংশন, সেই ওয়াক ফাংশনের এনার্জিও আমায় দিতে পারবে, সঙ্গে সঙ্গে ফোটনের এনার্জিটাকে অ্যাবজর্ব করেছে, অ্যাবজর্ব করে বাইরে বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে গিয়ে দেখছে যে জিরো। তাহলে এক্ষেত্রে কী হয়েছে, সূচনা কম্পাঙ্ক নিয়ে যদি তুই বেরিয়েস, তাহলে তো বেরিয়ে তো তোর তো আর কোনো এনার্জি থাকবে না, কারণ তুই জাস্ট বেরিয়েছিস। তার মানে সেক্ষেত্রে Hα mv² ভ্যালু কত, জিরো। জিরো সমান হচ্ছে Hν - W0, তার মানে Hν = W0। তাহলে এই যে পার্টিকুলার নিউটা, অর্থাৎ এটাকে Nu0 বলে আমরা যদি ইয়ে করি, অর্থাৎ একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, তার মানে Nu0 = W0/H, অর্থাৎ একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, কার্য অপেক্ষককে প্লাঙ্কের ধ্রুবক দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে, তার থেকে কম ফ্রিকোয়েন্সির আলো ফেললে ওখান থেকে কিন্তু ইলেকট্রন নিঃসরণ হবে না। এটা আমরা একটা পেলাম। আর একটা জিনিস পেলাম দেখ, এই কার্য অপেক্ষকের সঙ্গে এর একটা সম্পর্ক পেলাম। তাহলে Hα mv² = Hν - W0, এটা আমরা দেখেছিলাম আইনস্টাইন। তাহলে এখানে দেখ, Hα mv² = Hν - Hν0, তাহলে Hα mv² = Hν - Hν0, Hα mv² = তাহলে এটা ইম্যাক্স সমান হলো Hν - Hν0। তাহলে আর একটা ইকুয়েশন পেয়ে গেলাম অন্য ফর্মে। Nu0টা কি, প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক, যে কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করতে পারে না। এবার দেখ 3 নম্বর যে বিষয়টা বলবো, আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক ঘটনা। 3 নম্বর হচ্ছে এই যে ফোটনটা, এই যে ধর
একটা নিউক্লিয়াস, ফোটনটা এখানে এসে ধাক্কা মারলো ইলেকট্রনকে, এনার্জি দেওয়ার সঙ্গে সঙ্গে এ বেরিয়ে গেল কিংবা বেরোলো না। মানে ঘটনাটা ঘটলে তখনই ঘটে, না হলে ঘটবে না। কারণ এই যে ফোটনের এনার্জিটা ইলেকট্রনের অ্যাসপেক্ট, ইলেকট্রনের দিক থেকে তুই যদি বিচার করিস, ফোটনটা যে এনার্জি নিয়ে এসে ওকে কোলাইড করলো, কোলাইড করার সঙ্গে সঙ্গে যেন ইলেকট্রনটা বুঝতে পেরে গেল, হ্যাঁ ওর এই এনার্জি আছে, ঠিক আছে ওর এনার্জিটা আমার যে ওয়ার্ক ফাংশনের যে এনার্জি তার থেকে কম, তাহলে ওকে অ্যাবজর্ব করবো না, ওকে রিফ্লেক্ট করবো, বার করে দাও, বার করে দিল। যদি দেখে যে হ্যাঁ আমার ওয়ার্ক ফাংশনের অর্থাৎ আমাকে বাইরে বার করে নিয়ে যেতে যে এনার্জিটা লাগবে, মিনিমাম যে এনার্জিটা লাগবে অর্থাৎ ওয়ার্ক ফাংশনটা যদি লাগে সেই পরিমাণে এনার্জি যদি দিতে পারে, তাহলে ও ওটাকে অ্যাবজর্ব করে নিল আর ওটাকে বেরোতে দিল না, দিয়ে নিজে ওর এনার্জিটাকে নিয়ে বেরিয়ে পড়লো। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস হবে। 4 নম্বর হচ্ছে আপাতিত আলোর তীব্রতার উপর আলোক তড়িৎ প্রবাহ মাত্রার নির্ভরতা। হ্যাঁ 4 নম্বর হচ্ছে, এবার দেখ যত বেশি ফোটন আমরা, তীব্রতা বেশি মানে কি, তীব্রতা বেশি মানে আমি কিন্তু বহুবার বলেছি ফোটন বেশি বেরোচ্ছে, এর মানে এমন নয় কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি অনুযায়ী ফোটন বেশি বেরোচ্ছে, তাহলে ফোটন যদি বেশি বেরোয় তাহলে বেশি ইলেকট্রন বেরোনোর সম্ভাবনা, বেশি ইলেকট্রন বেরোনো মানে বেশি তড়িৎ প্রবাহ পাওয়ার সম্ভাবনা, এখানে যদি আমরা কারেন্ট যদি দিই তাহলে বেশি কারেন্ট পাওয়ার সম্ভাবনা, সেহেতু এখানে এখানে বেশি কারেন্ট পাওয়ার সম্ভাবনা, বেশি কারেন্ট পাওয়ার সম্ভাবনা মানে হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে, তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে। এবার লেখচিত্রের মাধ্যমে আমরা যদি আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটাকে প্রতিষ্ঠা করি, তাহলে দেখ আমরা প্রথমে পড়েছি ইম্যাক্স, ইম্যাক্স সমান হচ্ছে এইচ নিউ মাইনাস W0। এবার ইম্যাক্স সমান আবার দেখেছি ইভিএস, ইভিএস সমান হচ্ছে এইচ নিউ মাইনাস W0। তাহলে ভিএস সমান দেখ এইচ বাই ই ইন্টু নিউ বাই W0। এখন দেখ ভিএসটাকে এরকমভাবে ইকুয়েশানটাকে যদি তুই ভাবিস, এটা ভিএসটাকে ওয়াই দিকে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এক্স মানে নিউ বাই সি, সি মানে হচ্ছে W0। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএস, নিউটা হচ্ছে এক্স, এইচ বাই নিউ ইটা হচ্ছে যদি এম হয় তাহলে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, স্ট্রেট লাইন ইকুয়েশনটা কেমন না এরকম, এদিকে তুই ভিএস আঁকলি নিবৃত্তি বিভব, এদিকে হচ্ছে নিউ আঁকলি, ঠিক আছে। তাহলে নিউ আঁকলে আমরা যে গ্রাফটা পাবো সেটা এইরকম গ্রাফ পাবো, এবং এই যে থিটাটা দেখ এটা তো এম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এইচ বাই ই, এটা এইচ বাই ই, ঠিক আছে। এবার দেখ এইখানে যে এইচ বাই ই, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি আমরা বার করতে পারি সেটা এইচ বাই ই এর সঙ্গে সমান। এবার এইচ বাই ই মানে ওই অ্যাঙ্গেলটা, তাহলে এইচ এর ভ্যালু ফিক্সড, মানে ই এর ভ্যালু তো ফিক্সড, সেখান থেকে আমরা কিন্তু এইচ এর ভ্যালু বার করে ফেলতে পারি, এটাও একটা দিক। এই গ্রাফটাই তোদের আগে ছিল, শুধু এই ফরম্যাটটা দেওয়া ছিল, এইখান থেকে এটা দেওয়া ছিল, এই দিকটা দেওয়া ছিল না। এবার তুই যদি ধাতু আলাদা আলাদা করে দিস তাহলে এই W0টা জাস্ট আলাদা হয়ে যাবে, তেমন শিফট করে যাবে এদিকে এদিকে এদিকে, পরপর শিফট করে যাবে বা এদিকে 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 শিফট করে যাবে, আর কিছুই নয়। অর্থাৎ আমরা আরেকবার বলে দিচ্ছি, ইভিএস সমান হচ্ছে এইচ নিউ মাইনাস W0, এটা তো তাহলে ভিএস সমান হচ্ছে এইচ বাই ই ইন্টু নিউ বাই W0। এখন যদি গ্রাফ আঁকি তাহলে এদিকে হচ্ছে ভিএস, এদিকে হচ্ছে নিউ, ঠিক আছে। এবার নিউ যদি এদিকে অঙ্কন করি তাহলে দেখ এটা হচ্ছে একটা স্ট্রেট, মানে এইদিকে এবার ভিএস সমান হচ্ছে এটা, এর যদি অ্যানালিসিস করি যে আমরা এটা এই গ্রাফটা কোনখান দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, ওদিক দিয়ে কোন দিকে দিয়ে যাবে, হ্যাঁ এটা দেখ ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স মাইনাস সি, এমএক্স মাইনাস সি, তাহলে যেখানে এটা দেখ একটা বার করে ভিএসটাকে তুই যদি জিরো করে দিস, তার মানে এই লাইনে কোথাও হবে, সেক্ষেত্রে নিউ এর মান কত হবে, এইচ বাই ই ইন্টু নিউ সমান হবে W0। তার মানে নিউ এর ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু, তার মানে এইখানে কোনো একটা জায়গায় হবে, ভিএস যখন জিরো তার মানে ভিএস জিরো মানে হচ্ছে এই পয়েন্টের উপর, ঠিক আছে, ভিএস সরি ভিএস জিরো, হ্যাঁ ভিএস জিরো
ভিএস হচ্ছে জিরো, ভিএস যদি জিরো হয় তাহলে নিউ এর ভ্যালু কত? নিউ এর ভ্যালু হচ্ছে ডব্লু জিরো বাই এইচ, মানে এইরকম সামথিং একটা, অর্থাৎ ভিএস জিরো মানে কি এই লাইনের উপর কোনো একটা জায়গা এদিক ওদিকে উঠতে পারবে না, তাহলে এইখানটা হচ্ছে ভিএস জিরো। ভিএস জিরো মানে হচ্ছে এইটা হচ্ছে ডব্লু জিরো ই বাই এইচ জিরো, এই পয়েন্টটা। তার মানে গ্রাফ এইভাবে যাবে। এবার আমি তো তোকে 806 পাতায় যেটা বারণ করেছিলাম সেটা দেখ, এই পোর্শনটা থাকবে যদি ফিক্সড নিউ করিস, তার মানে এটা একটা ফিক্সড নিউ, আবার একটা আলাদা নিউ করলে একই ধাতুর উপর করলে সেটা আবার আর একটু শিফট করে যাবে এদিক ওদিক, আবার অন্য ধাতুর, সেই ক্ষেত্রে এই গ্রাফগুলো এরকম আসবে। ওখানে শুধু এই পোর্শনটা আঁকা ছিল এবং ওখানে ম্যাথামেটিক্যাল কোনো ব্যাখ্যা ছাড়াই আঁকা ছিল, এখানে পুরোপুরি ম্যাথামেটিক্যাল ব্যাখ্যা, তোরা যেটা স্ট্রেট লাইন ইকুয়েশন পড়েছি তার সাহায্যে এটা ব্যাখ্যা হয়ে যাবে। এটা ভালো করে দেখ, যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করবি, ঠিক আছে? আর ও এইখানটা আমি এক জায়গায় ভুল করেছি, এটা এইখানে ডব্লু জিরো বাই ই হবে, আগে ভিডিওটায় একটা মিস্টেক হয়ে গেছে, এটা ডব্লু জিরো বাই ই হবে কারণ ই দিয়ে ভাগ করেছি, ওটা বলতে ভুলে গেছি, লিখতে ভুলে গেছিলাম। ঠিক আছে চল তাহলে এটুকুই দেখবি এই চ্যাপ্টারে, এরপর ডি ব্রগলিটা বাকি থাকলো, বাদ বাকি সব শেষ। আচ্ছা প্রবলেম আমি বলে দিই, প্রবলেম তোরা কত দূর করবি, প্রবলেম তোরা করবি আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ সেট ওয়ান করবি, হচ্ছে সেট ওয়ান করবি 22 অবধি, সেট ওয়ান করবি 22 অবধি, এক দুই তো দেওয়া ছিল, এক থেকে 22 অবধি সেট ওয়ান। আর এমসিকিউ করবি তোরা হচ্ছে 15 অবধি, ঠিক আছে, এমসিকিউ 15 অবধি, ব্যাস এইটুকুনি আজকে হলো এমসিকিউ 15।